দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কমিটিতে শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের তিনিও টানা তৃতীয় মেয়াদে এ দায়িত্বে থাকছেন আজ শনিবার আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই দুইজনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটার দিকে সোহরা ওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বিকেল তিনটার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন শুরু হয় এই অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়